ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله. وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله واعلموا أن الله عز وجل ما يقبل من عباده إلا من كان تقيا لله عز وجل شمانة مسلية يعني الكرام আল্লাহ রাবুল ইজতের তাক অবলম্বন করার জন্য আমি নিজেকে এবং আপনাদেরকে অনুরোধ করছি আল্লাহ তালা তাকোয়া ছাড়া আর কোনো কিছু তিনি গ্রহণ করবেন না এবং জান্নাতের জন্য যার তাকোয়া আছে তাকেই তিনি বেছে নেবেন আল্লাহ তালা বলেছেন তিলকেল জান্নাতুল্লতি নূর ইসুমিন আমান কেনা তাকিয়া এ হচ্ছে এমন জান্নাত যেই জান্নাতের জন্য আমার বান্দাদের যারা মধ্যে যারা তাকো অবলম্বন করেছে তাদেরকে সেখানের উত্তরাধিকার বানাবো সেখানকার ওয়ারিস বানাবো রাব্বুল ইজত তিনি দয়া করে আমার আমাকে আপনাকে তাকো আর করুন এই দোয়াই আল্লাহর কাছে করছি রাব্বুল আলমিনের দোয়ার কা আলমিনের কাছে কিছু সময় আছে যেই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মধ্যে একটি মাস আমাদের সামনে সমাগত সেই মাসটির নাম রমদান মাস আমরা এখন শাহবান মাসে উপনীত হয়েছি এই মাসটি সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলি বলেছেন এই শাহাবান মাস সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলহিম বলেছেন যে ইয়াক ফুলুক ইয়াক ফুলুফি হিন্নাস মানুষ এর মধ্যে গা ফেল থাকে ইয়াক ফুলুফি হিন্যাস মানুষ এর মধ্যে গা ফেল থাকে রসুল বাইনা বাইনারাজ বোমা রমদান রমজান এবং রমজান মাস রজব এবং রমজান মাসের মাঝখানে রজব মাসে আর জাহিলি যুগেও মাস রজব মাসকে অত্যন্ত সম্মানিত জ্ঞান করা হতো আর রমজান মাস ইসলাম যখন সম্মানিত করা হলো দুই মাসের মাঝখানে যখন শাহবান পড়ে গেল। অধিকাংশ মানুষ ব্যাপারে গাফেল হয়ে গেল। রজব মাসের আবাদত করার যেহেতু আগে নিয়ম ছিল করতো আর রমজান মাসের আবাদত সামনে আসছে এই মাসে অনেকেই এই জন্য আবাদতে গাফলতি প্রকাশ করত। এই জন্য রসুল্লাহ সাল্লা আলী এই মাসটির বিশেষ গুরুত্ব দিতেন এই রম এই মাসটি হচ্ছে আরবি মাস সমূহের অষ্টম মাস এই মাসে যখন রজব মাসে মানে যুদ্ধবিগ্রহ বন্ধ থাকত তারা এদিক সেদিক যেত না ঘরে আবদ্ধ থাকত রজব মাস শেষ হলে সাবান মাস আসলে এদিক সেদিক ঘুরাফেরা করত। তারা খুঁজে বেড়াত কোথায় বৃষ্টি আছে কোথায় ঘাস আছে কোথায় খাবার পানীয় আছে এই জন্য এই মাসের নাম হয়েছে শাববান শাহবান অর্থে হচ্ছে বিভক্ত হওয়া বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া ছিটিয়ে পড়া এই জন্য এই মাসের শাবান নামকরণ করা হয়েছে এই মাসে রসল্লা সাল্লাহ আলি অনেকগুলো কাজ করতেন আমাদের সলফেসালাহীন অনেকগুলো কাজ করতেন আমরা কি করছি সেটাই দেখার বিষয় শাবান মাসে অধিকাংশ সময় আমরা এবাদত থেকে গাফেল থাকি অথচ রসল্লাহ সাল্লাহ সাল্লামের আবাদত দেখুন শাবান মাসে তিনি আবাদত করতেন সলফে সালেহিন এই মাসের আবাদত করতেন সলফে সালেহিন এই মাসে বেশি বেশি সও পালন করতেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন তারা মানুষের জন্য কখনও কখনো অগ্রিম টাকা বের করে দিতেন রমজান মাসে যেন ভালো করে আবাদত করা যায় যেন গরিবদের কাছে সেই খাবার পৌঁছে যায় গরিবদের হাতে টাকা পয়সা পৌঁছে যায় এই জন্য কেউ কেউ এই মাসে ব্যয় করতেন এটাও একটি গুরুত্বপূর্ণ জিনিস অনেকে মনে করে থাকেন কেবল রমজান মাসে দিলেই সোয়াব হবে বেশি সোয়াব হবে না যদি নিয়ত থাকে রমজান মাসে মানুষ মানুষের উপকার করার আগে বের করলে এতে সোয়াবের কোনো কমতি হবে না এই বিষয়টি জানা দরকার যখন যেটার প্রয়োজন সেই সময়ে দান করা হচ্ছে ইমানের কাজ ইমানদারের কাজ ইমানদার প্রয়োজন দেখে ইমানদার শুধু সময় দেখে না প্রয়োজনও দেখে রসল্লাহ সাল্লা আলিয়ালামের সাহাবিগণ রমজান মাসকে তারা তার কোরআন তেলাবাতের জন্য বেছে নিতেন রমজান মাসের আগে সাবান মাসকেও তারা তেমনি কোরআন তেলাবাতের জন্য বেছে নিতেন যাতে করে এটার ধারাবাহিক ধারাবাহিকতা বজায় থাকে যেন এই মাসে পড়ার কারণে আগামী মাসে শুরু করতে করতে মাস শেষ না হয়ে যায় এই মাসে শুরু করলে আগামী মাসে সেটা কমপ্লিট করা যায় এই জন্য তারা কোরআন তেলাওয়াত করতেন এই মাসে এই মাস এই মাসে এই জন্য অনেকেই পরিপূর্ণভাবে তহবা করতেন পরিসু নসুহা করতেন খাঁটি তহবা করতেন যাতে করে আগামী মাসের আমলগুলি সবই কবুল হয়ে যায় খাঁটি তহবা করে নিজেকে পরিচ্ছন্ন করা একটি গুরুত্বপূর্ণ জিনিস এই জন্য এই মাসে আমাদের বেশি বেশি করে তহবা করা উচিত এই মাসে আপনার আমার দরকার আমরা কি করেছি কী করছি এগুলোকে একবার হিসাব নেয়া যদি আল্লাহর সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে থাকে আমার কর্তব্যভাবে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে নেয়া যদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে আমার সম্পর্কটা খারাপ হয়ে গিয়ে থাকে তার প্রতি দুরোধ না পড়ে থাকি তার শূন্যতির উপর আমল না করে থাকি তার ব্যাপারে আমরা কোনো কিছু না করি তার সুনত বিনষ্ট হচ্ছে তার দিন বিনষ্ট হচ্ছে তার শরীয়ত বাদ পড়ে যাচ্ছে অথচ আমাদের কোনো গায়ে সামান্যতম আছর লাগে না তাহলে এখনই সময় হয়েছে আমাদের এই অবস্থাটা পরিবর্তন করার মোহাম্মদুল্লাহ সোল্লা সাল্লাহ আলিয়ালামের সাথে সম্পর্কটা জুড়ে নেই এই মাসে আপনার পিতা মাতার সাথে সম্পর্কটা ভালো করে নেন যাতে করে রমজান মাস আসলে আপনার আমলগুলি কবুল হয় এবং রমজান মাস গেলে আপনার সমস্ত গুণা মাফ হয়ে যায় এই জন্য এখন থেকেই পিতামাতার জন্য নতুন করে একটি পৃষ্ঠা পৃষ্ঠা খুলুন যে পিতামাতার সাথে আমি আমার সম্পর্ক ভালো করে নিব। আল্লাহ তাল্লাহ কোরআনে কারিমে তার হকের পরে পিতা হকের কথা উল্লেখ করেছেন এই জন্য ইমানদার এই হকটির প্রতি বেশি গুরুত্ব দিবে পিতা মাতার প্রতি বেশি সেবা শুশ্রূষা নিয়ে এগিয়ে আসবে এই মাসে যাতে করে রমজান মাসে সেটা ধারাবাহিকতা বজায় থাকে এই মাসে আপনি আপনার পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্কটি উন্নত করুন আপনার আশেপাশে জিরান পড়শিদের সাথে সম্পর্ক ভালো করুন এবং আপনার আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো করে নিন যাতে করে রমজান মাসের আমল কবুল হয় কারণ আপনি জানেন যে পিতামাতার মাতার অবাধ্য হলে আমল কবুল হচ্ছে না আপনি অনুরূপভাবে আত্মীয়দের সাথে সম্পর্ক খারাপ থাকলে আমল কবুল হচ্ছে না এই জন্য আগামী মাসের পুরো আমলটা যেন কবুল হয় এখন থেকেই আপনার দরকার কিছু নিজেকে মহাসভা করার নিজের হিসাব নিজে নেয়ার কারণ এমন এক সময় আসবে যখন আর হিসাব অন্য নিবে আপনি নিতে পারবেন না রব্বুল আল আপনার হিসাব নিবে তার আগেই আপনার আমার উচিত নিজের হিসাব নিজে করে নেয়া এবং ভালো সম্পর্ক বজায় 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 রাখা প্রতিটি মানুষের সাথে আমার পাড়ার প্রতিবেশীর সাথে আল্লাহ রবুল ইজান ইজ্জতের সাথে মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলু আসলামের সাথে অনুরূপভাবে পিতা মাতার সাথে ভালো সম্পর্ক বজায় রাখা এই এই মাসে আমার কর্তব্য আরেকটি কর্তব্য হচ্ছে আমরা যেন আগামী মাসের জন্য একটি পৃষ্ঠা পৃষ্ঠা খুলি যে কি কি কাজ করব একটা প্রোগ্রাম নির্ধারণ করি রমজান মাসে আমার কি কী করণীয় রয়েছে রমজান মাসে অনেকগুলো করণীয়র মধ্যে প্রথম করণীয় হচ্ছে সও পালন করা দ্বিতীয় করণীয় হচ্ছে রমজান মাসের কেয়াম করা এই কেয়াম কত রাকাত পড়বেন বড়ো কথা নয় কত সুন্দর করে পড়বেন সেটা বড় কথা আর পড়েন বা বিশ পড়েন সমস্যা নেই কিন্তু রসল্লা রসল্লাহ আলিয়ালাম যেভাবে পড়তেন সেভাবে পড়ুন তাহলে সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে তে আমূল্যায়ীন রাত্রি জাগরণ যেটাকে বলে সেভাবে আপনি করুন রাতের বেলা শুধুমাত্র বিশ রাকাত গণবেন অথবা আট টাকাত গণবেন এটা যেন উদ্দেশ্য না হয় বরং উদ্দেশ্য যেন হয় কোরআনের মাধ্যমে আপনি রাত্রি জাগরণ করবেন এবং যতক্ষণ কোরআন পড়া হয় ততক্ষণ শুনবেন এবং মন লাগিয়ে কান লাগিয়ে শুনবেন অর্থ বোঝার চেষ্টা করবেন রমজান মাসের তৃতীয় কাজটি যেন আপনার প্রোগ্রামে থাকে আর তা হচ্ছে কোরআন তেলাওয়াত কোরআনকে যথাযথ বুঝা বুঝে পড়া এবং আল্লাহ তারা কি বলতে চেয়েছেন তা বুঝা তিনি যা বলতে চেয়েছেন তা বাস্তবায়ন করার চেষ্টা করা রমজান মাসের এই তৃতীয় কাজটি আমাদের এখনই প্রোগ্রামে থাকা উচিত রমজান মাস আসছে চতুর্থ কাজটি হচ্ছে রমজান মাসে বেশি বেশি করে দান খরাত করা উচিত মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ আল রমজান এমনিতে তিনি অত্যন্ত দানবির ছিলেন রমজান মাস আসলে আরও বেশি দান করতেন রমজান মাসে আরেকটি বড় কাজ হচ্ছে মসজিদে এতে করা আপনার এই পঞ্চম কাজটি হচ্ছে মসজিদে এতে করা বেশি বেশি এতে নিয়ত বেশি বেশি এতে করবেন মসজিদগুলোতে কেন এতে করবেন শেষ দশ দিন এতে করবেন যাতে করে লাইলাতুল কদর আপনি পেয়ে যান রমজান মাসের ষষ্ঠ আমল হচ্ছে লাইলাতুল কদর খোঁজা লাইলাতুল কদর খোঁজার জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম আপনাকে আমাকে কিছু নিদর্শন বলে দিয়েছেন সেটা অনুসারে বেজো রাত্রিগুলোতে বেশি খুঁজবেন আবার কখনো কখনও জোর তো হয়ে যেতে পারে সেই জন্য পুরুর সময়ে আপনি এই সময় সালাতে কাটাবেন এবং মসজিদে হাজির থাকবেন জামাতের সাথে সালাদগুলো আদায় করবেন রমজান মাসে আরও একটি কাজ হচ্ছে বেশি বেশি করে মানুষকে খাবার খাওয়ানো এ তরাম আম সেটা হচ্ছে ইফতারি করানো সম্ভব হলে ইফতার নিজে করাবেন অন্যদের দিয়ে কর অন্যদেরকেও নিয়ে করবেন এবং মানুষের মাঝে ইফতার বিতরণ করবেন বিশেষ করে গরিবদের ভিলাগুলোতে ইফতারির যেন ধুম পড়ে যায় সেই ব্যবস্থাপনা করবেন রমজান মাসে শেষের দিকে এসে সদা ফিতির আদায় করবেন এটাও একটি কাজ আগে থেকে সেটার প্রোগ্রাম নির্ধারণ করুন যে কিভাবে কোথায় আদায় করব। ইমানদার সবসময় আগে থেকে চিন্তা করে আমার তার এবাদতের যখন থেকে চিন্তা করবেন তখন থেকে এবাদতের সব হতে থাকে কারণ আপনার ভালো কাজের চিন্তা করছেন সেই জন্য আর সবশেষে শেষে রমজান মাস যখন শেষ হতে যাবে তখন আপনার আমার কাজ হবে ত্যাগবীর দেয়া যেই ত্যাগবীর সসুরুল্লাহ সাল্লাহ আলিয়ালাম অনুমোদন করেছেন এইভাবে রমজান মাসটা পুরোটাকে একটা প্রোগ্রামের আন্দারে নিয়ে আসুন এটা করতে পারলে আপনি সুন্দর এখনই যদি সে প্রোগ্রাম করতে পারেন তাহলে রমজানকে যথাযথভাবে বাস্তবায়ন করতে পারলেন রমজান মাসে আপ সামনের এই মাসে আরেকটি কাজ আপনাকে করতে হবে তা হচ্ছে কিছু দাওয়াতের কাজে আপনাকে সময় দিতে হবে মানুষের সাথে কিভাবে দাওয়াত দিবেন কোন কোন মসজিদে কি কথা বলবেন কোন লিপলেটটি বের করবেন রমজান বিষয়ক বা হজ বিষয়ক রমজান বিষয়ক অথবা সদকাতুল বিষয় ফেতর বিষয়ক অথবা অথবা অন্যান্য যে সমস্ত ভালো কাজ আছে এই সমস্ত কোরআন তেলাওয়াত বিষয়ক কোন কোন লিপলেট আপনি ছাপিয়ে মানুষের মধ্যে বিতরণ করবেন এইভাবে কিছু ভালো কাজের নমুনা এখন থেকেই আপনি সংগ্রহ করে প্রোগ্রাম বাস্তবায়ন করুন এবং নিজের পরিবারকে কিভাবে বসে তিরিশটি আসরে তিরিশটি দিনে তিরিশটি আসর আপনি পরিবারের সাথে বসে তেলাবাদ করে পড়ে আপনি শোনাতে পারেন এরকম একটি গ্রন্থ নির্বাচন করে তা পড়ে শোনাবেন রমজান মাসে তিরিশ আসর নামে শেখ মুহাম্মদ সহলে সাইমিন রাহমহল্লাহ যে একটি কিতাব আছে এই কিতাবটিও বাছাই করে নিতে পারেন যে পরিবারের মধ্যে তিরিশটি আসর আমি তিরিশ দিনে শোনাব যাতে করে পুরো রমজানে আমার ইমান তাজা থাকে এবং সলফে সালহিনের কিতাবের সাথে নিজের সম্পর্ক থেকে যায় তাদের বাণীর সাথে তাদের কথার সাথে আমার আমল মিলে যায় এইভাবে রমজান মাস আসার আগেই এখনই আমাদের কিছু কাজ করা উচিত সম্মানিত মুসলিয়ানিকরাম রমজান মাসে আমাদের আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলুসাল্লাম তিনি কি কি কাজ করতেন রমজান মাস আসার আগে তিনি কি কি কাজ করতেন এই মাসে তার কি কি কাজ ছিল এটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা রমজান মাসও সেটা জান সেটার ধারাবাহিকতা বজায় রাখতে পারবো এবং এই মাসে যে সময়টুকু পার হয়ে গেছে তার জন্য আফসুস হবে যে কেন আমরা সেটা করলাম না মনে রাখবেন রম এই শাবান মাসে অনেক কিছু ফরজ হয়েছে এই শাহাবান মাসে কিন্তু রমজান ফরাজ হয়েছিল এই শাহবান মাসে জাকাতুল ফিতর ফরাজ হয়েছিল এই শাহাবান মাসে ক্যাবলা পরিবর্তন হয়েছিল এই শাহবান মাসে গাজওয়াত বনিল মুস্তালাক সংগঠিত হয়েছিল মোহাম্মদ রসুল্লাহ সাল আলাম এই মাসে বেশ কিছু কাজ করতেন শাহাবান মাসকে তিনি গুরুত্বের সাথে নিতেন এই জন্য আয় সারাদ আল্লাহ আনহা বলেন কারণ শহুর রসুলিল্লাহ সাল্লাহ ইয়াসু মাহু শাহবান কান ইয়াসু মুর ইয় কান ইয়াসুর রহু বের মদান ইমাম আবুদাউদ্দ রাহমহল্লাহ দৃষ্টি বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাম আলিয়ালাম আয়সিয়াল আনহা বলেন রসুল্লাহ সলাল্লাহি সালামের কাছে সবচেয়ে প্রিয় মাস ছিল সাবান সম আদায়ের জন্য অর্থাৎ সম পালায়নের জন্য রম তিনি শাহাবান মাসকে বেছে নিতেন শাহাবান মাসকে বেশি বেশি তিনি নফল নফল সম পালন করতেন এই জন্য এই মাসে যত বেশি পারি আমরা নফল সম পালন করব। ওই হাদিসটি শুদ্ধ নয় যেখানে বলা হয়েছে অর্ধ সাবান অর্ধ রমজান অর্ধ সাবানের পরে আর সম পালন না করতে এই হাদিসটি আসলে শুদ্ধ নয় এই জন্য এই মাসের পুরোটাই রসুল্লাহ সাল্লাহ সম সও পালন করতেন এবং ওই হাদিসটি শুদ্ধ যেখানে বলা হয়েছে ইচ্ছাকৃত কেউ যেন মাসের শেষে এসে যে রমজান হলে রমজান না হলে সাবান এরকম এরকম কোনো সম পালন না করে বরং যার অভ্যাস আছে সও পালন করার সেই ইচ্ছা করলে এই মাস ওই মাস একসাথে সও পালন করতে পারবে এতে কোনো নিষেধ নাই নির্ধারণ মানে নির্ধারণ করে যে শুধুমাত্র ওই তিরিশ তারিখে আমি শ্রম পালন করব অথবা উনত্রিশ তারিখ যাতে করে রমজান হলে রমজান না হলে সাহাবান এরকম করা নিষেধ রসুল্লাহ সন্তান নিষেধ করেছেন কিন্তু যারা আগে থেকে সও পালন করবে তাদের এই এই সময়গুলোতে সম পালনে কোনো নিষেধাজ্ঞা নেই রসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম এই মাসে কি করতেন তা বর্ণনা করে সারাদি আল্লাহ বলেন কান রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইয়াসু মু ইয়াসুম হাত্তা নাকুল উল্লাহ নুফতির ওলা ইফতুর হাত্তা নাকুল ইয়াসুম ও ইফতুর হাতুল নাকুল উল্লাহ ইয়াসুম ওমা রুহু ইস্তাকমালা শাহরান কাত ইল্লা রমদান ওমার আইতু হু ফি শাহরিন আকসর হুসিন হুফি ফি সাহবান ও কান্নি কাহ কান্ন হু ইস ইয়েসু মুসাহবান কুল্লা কান ইয়েসু মুসাহান ইল্লা কালিল আয়সরাদ বলেন রসুল্লাহ সাল্লা ইসলাম তিনি অনেক সময় সোম পালন করতেন দেখা যেতোদের সওম পালন করতে করতে আমরা বলতাম যে আর বুঝি তিনি সহম ভাঙবেন না আবার তিনি অনেক সময় সম ভাঙতেন অর্থাৎ রোজা রাখতেন না শম পালন করতেন না আমরা বলতাম যে তিনি আর বোধহ নফল সম পালন করবেন না কিন্তু যখন এর ব্যতিক্রম হচ্ছে রমজান তিনি পুরোটাই রাখতেন আর সাবান মাস আসলে তিনি পুরুষ সাবান মাসে শম পালন করতেন এই জন্য আয়সার দিয়াল আনা বলেন আমার কখনো কখনো সম ভাঙ্গা যেত মেয়েদের যে সমস্ত কারণে সম ভাঙ্গা পড়ে সেই জন্য আমি সেই ফরজ সমগুলি আর পালন করতে সমর্থ হতাম না রসল্লা সাল্লাহ আলিয়ালামের কারণে সেই সমগুলি আমি সব সাবান মাসে রাখতাম কারণ এই সময় রসুল্লাহ সাল্লাম বেশি বেশি করে সও পালন করতেন সেই জন্য আমি অন্য কোনো দিকে আর কিছু না করে সমগুলি কমপ্লিট করে ফেলতাম তাহলে এই মাসে সম পালন করা রসুল্লাহ সাল আলামের একটি আদর্শ অন্য হাদিসে ইবনে হাদিসেসামাহ সাইদরাজি আনহু বলেন ফুলতুয়া রসুলাল্লাহ আমি বললাম হে আল্লাহ রসুল লাম আরাকাত আসুম তাসুম শুহুর মেসলামা তাসুম শাহবান হে আল্লাহ রসুল সাবান মাসে আপনি যেভাবে সওম পালন করেন অন্য কোনো মাসে এইভাবে সওম পালন করতে আপনাকে দেখি না তখন রসুল্লাহ সাল্লাম বলেন দা নাস বাইনা রামাদান এটা এমন একটি মাস মানুষ গা ফেল থাকে রজব এবং রমজানের মাঝখানে এবং এই মাসে ওহুয়া শাহরুন ফাউল ফিহিল আমলমিন এই মাসে রব্বুল আলমিনের দরবারে আমলসমূহ উত্থাপন করা হয় উপস্থিত করা হয় আল্লাহর কাছে পেশ করা হয় পা ওসেবু ওসেবু আনুর ফলি আনা আমি পছন্দ করি যে আমার আমলটা আল্লাহর দরবারে পেশ করা হবে যখন আমি স আমি সম্প্রত অবস্থায় থাকি রাহু আহমেদুলনাশাই ইমাম আহমেদ নাসাই হাদিসটি বর্ণনা করেছেন বিশুদ্ধ সনাদে অর্থাৎ রমজান মাসে আল্লাহর দরবারে রমজান শ্রাবান মাসে শ্রাবান মাসে আল্লাহর দরবারে পুরো বছরের একটি আমল নামা পেশ করা হয় আপনার আমার পুরো রমজানের রমজান থেকে শুরু করে শ্রাবান পর্যন্ত যে আমল আপনি করেছেন এই আমল আল্লাহর দরবারে আবার পেশ করা হয় একটি জিনিস আমাদের জানা উচিত আল্লাহর দরবারে রাত শেষ হওয়ার দিন শেষ হওয়ার আগেই দিনের আমল পেশ করা হয় ফেরিস্তাদের পক্ষ থেকে আবার রাত শেষ হওয়ার আগেই রাতের আমল আল্লাহর দরবারে পেশ করা আল্লাহর দরবারে পেশ করা হয় ফেরেস্তাদের মাধ্যমে প্রতিদিনেই তা হয় প্রতি রাত্রিই তা হচ্ছে অনুরূপভাবে প্রতি সপ্তাহে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর দরবারে আমাদের আমলসমূহ পেশ করা হয় এটাও রসুল্লাহ সাল বলেছেন আবার প্রতি বছরে একবার আমাদের আমল নামা আল্লাহ আমাদের আমল আল্লাহর দরবারে পেশ করা হয় সেটা হচ্ছে এই শ্রাবান মাসে সুতরাং দেখা যাচ্ছে এই শাবান মাস পুরো বছরের আমল নামা পেশ করার জায়গা যেহেতু এই সময় এই সময়ে বেশি বেশি করে রসুল্লাহ সাল্লা আলিয়ালাম পালন করতেন আমরাও যদি এই সময়ে সৌম পালন করি আল্লাহর কোনো একটি দয়ার মধ্যে পড়ে আমরা নিজেরা ক্ষমার অন্তর্ভুক্ত হতে পারবো এই জন্য এই বেশি বেশি যতটুকু সময় আছে এই সময় টুকুটুকুতে বেশি বেশি করে সও পালন করবেন তবে শুধুমাত্র শুক্রবারের সম একান্তভাবে করা নিষিদ্ধ শুক্র শনি এভাবে মিলিয়ে রাখলে কোনো সমস্যা নেই অনুরূপভাবে শনিবারের শুধুমাত্র শনিবারের শ্রম অনুষিদ্ধ যদি শনি রবি মিলিয়ে অথবা শুক্র শনি মিলিয়ে রাখেন কোনো সমস্যা নেই অর্থাৎ বিশেষ করে হাদিসে যেহেতু নিষেধাজ্ঞা এসেছে শুধু শুক্রবারের শ্রম আমরা পালন করবো না অথবা শুধু শনিবারের সম নয় একসাথে মিলিয়ে কয়েকদিন রাখলে বা আগ পিস করে রাখলে তাতে কোনো সমস্যা নেই মনে রাখবেন রসল্লাহ সাল্লাহ আলি তিনি পছন্দ করতেন আল্লাহর দরবারে আল্লাহর দরবারে আমল নামা পেশের সময় যেন ভালো অবস্থায় থাকে এই জন্য হাদিসে আসে সে রসুল্লাহ সাল্লাহ বলেছেন যখন ফেরেস তারা আল্লাহর দরবারে যায় তখন জিজ্ঞাসা করে কীভাবে আমার বন্দাদের রেখে এসেছ বলে যে তারা 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 তখন বলে যে তাদেরকে রেখে এসেছি তারা ফজরের সরাত আদায় করেছে তখন আসরের পরে গেলে তো জিজ্ঞাসা করে কীভাবে আমার বান্দাদের রেখে এসেছ বলে যে আমার আমরা তাদেরকে রেখে এসেছি তারা আসরের সরাদ পড়েছে তখন আল্লাহ তালা তাদেরকে বলেন তারা তো আমাকে দেখেনি আর তারা তো আমাকে দেখেনি দেখলে কি বেশি আবাদত করতো না বলে হ্যাঁ বেশি আবাদত করতো উস হেদুকুম আন্নি গফারতুল আহম আমি সাক্ষ্য সাক্ষ্য করছি তোমাদেরকে যে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম এই জন্য প্রত্যেকটি মানুষ ভালো কাজের উপরে তার খতম যেন হয় ভালো কাজটিতে যেন তার কাজ শেষ হয় এই বিষয়টি সব সময় আমাদের খেয়াল রাখা উচিত সম্মানিত মুসলিয়ানিক রম একটি মাস সামনে আসছে সেই মাসটির ব্যাপারে এখন আমি কিছু বলতে চাচ্ছি সেই মাসটি হচ্ছে রমজান মাস রমজান মাস হচ্ছে এমন এক মেহমান যেই মেহমান খুব অত্যন্ত সম্মানিত মেহমান যেই মেহমান আসে আর চলে যায় বেশিক্ষণ অবস্থান করে না শুরু হতে দেরি কখন যে শেষ হয়ে যায় অনেক সময় মানুষ সেটা ধরেও স্কুলে পায় না যে কখন চলে গেল। এই রমজান মাস এমন একটি মাস যা নিয়ে আসে আমাদের জন্য কল্যাণের বার্তা এই রমজান মাস নিয়ে আসে আমাদের জন্য যাবতীয় বরকতের জিনিস আমাদের জন্য নিয়ে আসে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাম রমজান মাস আসলে তিনি মানুষকে সুসংবাদ দিতেন এই জন্য এই রমজান মাস সুসংবাদের মাস এই রমজান মাসকে আমরা কিভাবে কিভাবে স্বাগত জানাবো সেই বিষয়টি আমি আলোচনা করতে চাই প্রথম একটি জিনিস মনে রাখবেন রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন ইন্না ইনাফাহ ও তাহার ফাহাত রহমতুল্লাহ ফা ইন্না লিল্লাহি নাফহাতু মির রাহমাতিহু ইউসুবিহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া সাল্লাল্লাহু আ আন যে আল্লাহর কিছু কিছু ক্ষণ আছে কিছু সময় আছে যেই সময়গুলোতে তিনি তার রহমত মানুষের মধ্যে বর্ষণ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহর সেই রহমতগুলোতে তোমরা বিছিয়ে থাকো নিজ দানা বিচিয়ে থাকো হাত তুলে থাকো সাইতে থাকো যাতে করে তোমাদের উপর সেই রহমত করা হয় তার বন্দাদেরকে তিনি সেখানে রহমত করতে চান আর আল্লাহর কাছে চাও আল্লাহ যেন তোমাদের গোপন যে সমস্ত অন্যায় হয়ে গেছে সেগুলো ঢেকে রাখে ঢেকে দেন আর তোমাদের ভয়গুলোকে নিঃসংখ্য চিত্তে পরিণত করে দেন এটাই হচ্ছে রসুলুল্লাহ সাল্লা স্লামী উদ্দেশনা এই জন্য আল্লাহ তারা যে সমস্ত গুরুত্বপূর্ণ সময় আছে এই সময়গুলোকে আমাদের কাজে লাগানো উচিত সময়গুলোতে যেখানে যখন রহমত করা হয় তখন যদি রহমত না চাওয়া হয় তখন কখন আপনি সেটা পাবেন এই জন্য রহমতের সময় হচ্ছে সলাতের সময় আজান আজান এবং একামতের মাঝখানে রহমতের সময় হচ্ছে খোদবা থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত রহমতের সময় হচ্ছে সেচ দেওয়ার সময় রহমতের সময় হচ্ছে বৃষ্টি নাজিল হওয়ার সময় এই সময়গুলোতে বেশি বেশি করে আল্লাহর দরবারে হাত তুলে কায়মানবিককে আমরা কোনো কিছু চেয়ে নেব কারণ এই সময়ে না চাইলে অন্য সময়ে চাওয়ার মধ্যে কোনো পাওয়া যাবে না সেটা যেটা এই সময় পাওয়া যায় এই আল্লাহর বিশেষ রহমতের সময়গুলোতে আমরা কাজে লাগাব এই রহমতের সময়গুলোর মধ্যে একটি বড় রহমতের সময় হচ্ছে রমজান মাস যা আমাদের সামনে সমাগত রমজান মাস আসলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সালাম একে অপরকে সাদর সম্ভাষণ জানাতেন রসুলুল্লাহ সাল্লি হাদিসে এসেছে তিনি বলতেন হাদা রমদান এই রমজান সেটা তো আসছে তুফতাহ আবু আবুল জান্না এতে জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয় কেন খুলে দেয়া হয় যে আমার বন্দারা আমল করে আসবে তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেয় এরা আমল করবে এদেরকে জান্নাত দিব এই জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয় বা তোবুলা কুফি হাবুয়াবনাথ জাহান নামের দরজা সহ বন্ধ করা হয় কেন বন্ধ করা হয় যাতে করে জাহান নামের আমল না করে কেউ সেই জন্য এই রমজানকে সম্মান করে রমজানে যারা আমল করবে তাদেরকে সম্মান করে আল্লাহ তালা সেটা করে থাকেন যাতে করে যে তওবা করবে তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিতে পারেন জান্নাতে দিতে পারেন এই রমজান সম্পর্কে রসুল্লাহ সাল্লাম আরও বলেছেন ও তুসালসালু শয়াতিন এই রমজানে শয়তানদেরকে বেঁধে ফেলা হয় বলতে পারেন যে আমরা তো দেখি মানুষ অন্যায় করে কারণ সারা বছর যে অপরাধে সে লিপ্ত ছিল সে অপরাধের ছায়া তার উপর রয়ে গেছে এই জন্য সে অন্যায় করছে এবং মারা জাতের শতীন বড়ো বড়ো শয়তানগুলোকে বেঁধে ফেলা হয় ছোটো ছোটো শয়তানগুলো ঠিকই শয়তানি কর্ম চালিয়ে যায় তাছাড়া নফসু আম্মারাবি সু খারাপ আত্মা মানুষের ভিতরে যা আছে সেটা তাকে খারাপ পথে নিয়ে যায় এই জন্য সে অন্যায় করে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলিয়ালাম যা বলেছেন তা সত্য যে শয়তানগুলোকে এই মাসে রমজান মাসে বেঁধে ফেলা হয় অন্য হাদিস রসুল্লাহ সাল্লা আলিয়ালাম বলেছেন কাদিজা আকুম রমাদান তোমাদের জন্য সামনে রমাদান এসেছে শাহরু মুবারক বরকতময় একটি মাস আলাইকুম সিয়ামহু আল্লাহ তোমার সিয়ামহু আল্লাহ তালা তোমাদের জন্য এই মাসের সমকে ফরজ করে দিয়েছেন আবুল জান্না জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় কতগুলা কুফি আবু আবুল জাহিব জাহান নামের দরজাসম বন্ধ করা হয় কতকাল শায়াতিন শয়তানদেরকে বেঁধে ফেলা হয় যাতে করে আমাদের এবাদতের মধ্যে বিঘ্ন সৃষ্টি করতে না পারে রসুল্লাহ সাল্লা বলছেন ফিহেল খায়রমিন মিন শাহর এর মধ্যে একটি একটি রাত রয়েছে হাজার মাসের চৌ যা উত্তম হাজার মাসের চেও যা উত্তম সেরকম আশি বছরের আশি বছরের আবাদত যেখানে যেখানে এক রাত্রিতে পাওয়া যায় চৌরাশি বছর বা আশি বছর সেই একটি রাত হাজার মাসের চেয়ে উত্তম মান হারুমা খায়রুহা ফাকাদ হারুম যে ব্যক্তি এই মাসের কল্যাণ থেকে বঞ্চিত হল সে তো কল যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত হল এই মাস এই মাস সামনে যে মাসটি আসছে রমজান মাস তা আমাদের আমাদের জন্য রমজান মাস সেটা হচ্ছে আমাদের শিক্ষা অর্জনের মাস আমাদের কোরআনে করিম নিয়ে তেলাওয়াত করার মাস কোরআনে করিম নিয়ে গবেষণা করার মাস আল্লাহ তালা কোরআনে করিম এই মাসে নাজিল করে বলেছেন শাহর রহমান আল্লাফিহুল কোরআন হুদালি হুদা ওয়াল ফুরকান এই জন্য রমজান মাস আমাদের জন্য আনন্দ যেমন আছে সেখানে আমাদের এই রমজান মাসে বেশি বেশি করে কোরআন নিয়ে গবেষণা করাও আমাদের জন্য কর্তব্য এই মাসে যে কোনো আমলেই বহুগুণ বর্ধিত হবে রমজান মাসে আর হাদিসে রসুল্লাহ সাল্লা আলী আসসাল্লাম বলেছেন ফরহাতান ফরহাতুন আয়দা ফিতরিহি ও ফরহাতুন আয়দা আলী কয় রবিহি রোজাদারের জন্য দুটি খুশি রয়েছে যখন তার ইফতার হয় তখন তার খুশি হয় এবং যখন তার আল্লাহর সাথে সাক্ষাৎ হবে তখন তার খুশি হয় এই যে তার খুশি প্রকাশ পায় এই জন্য ইমানদার সবসময় রমজান মাসকে অত্যন্ত গুরুত্বর সাথে গুরুত্বের সাথে নিবে অন্যান্য মাসের সাথে তুলনা সে করবে না রমজান মাসে সে বেশি বেশি করে প্রস্তুতি নিবে দোয়া করে যে এখন থেকে দোয়া করবে আল্লাহ আল্লাহ মোবালে না রমাদান আল্লাহ আমাদেরকে রমজান মাসে পৌঁছে দাও আল্লাহ আমাদেরকে রমজান মাসের যাবতীয় আবাদত করার তৌফিক তুমি প্রদান করো এই রমজান মাসের সবচেয়ে বড় আবাদত হচ্ছে সোম এই সওমের ব্যাপারে আমি কিছু জিনিস আলোচনা করতে চাই মনে রাখবেন সোম হচ্ছে এমন একটি আবাদত যে আবাদত আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় এই জন্য কেন বেশি প্রিয় রমজান মাসে সম পালন করে রসুল্লাহ সাল্লাহ আলিয়ালাম বলেছেন হাদিসে কুৎসিতে আল্লাহ তালা বলেন আস সৌমিআ বিহি সোম আমার জন্য রাখা হয় আমি তার আমি তার প্রতিদান দেব এর কারণ হিসাবে কায়েম রহমতুল্লাহ আলাই বলেন এর কারণ হচ্ছে ফেরেশতারা বলে হে রব্বুল আলমিন যাবতীয় আমল তো তারা করে তারা কিছু একটা করে এই জন্য তার লেখা হয় সম তারা যেমন তারা সালাদ আদায় করছে জাকাত দিচ্ছে আর সম হচ্ছে কিছু না করার নাম সেটা আমি কি আমরা কি লিখবো খায় না পান করে না অন্যায় আচরণ করে না আমরা এটা কি লিখবো নেগেটিভ তো লেখার কি নিয়ম এটা এই জন্য আমরা কিভাবে লিখবো রব্বুল আলমিন বলেন আসলি ও আনা জি বিহি সৌম আমার জন্য রাখা হয় আমি জানি কি লিখতে হবে তোমাদের লেখার প্রয়োজন নেই আল্লাহ আকবর এই জন্য যত বেশি সম পালন করা যাবে রব্বুল আলমিন তার তিনি নিজে তার প্রতিদান দিবেন এই জন্য এই রমজান মা সৌম হচ্ছে সবচেয়ে বড় এবাদতের অন্তর্ভুক্ত এই অন্তর্বে এবাদতটি আমরা যথাযথভাবে সম্মান করব এর মাধ্যমে আমাদের অন্তর পরিচ্ছন্ন হবে এবং কল পরিষ্কার হবে আমাদের হাত পা সবই যখন সম পালন করবো সেগুলিও অন্যায় কাজে প্রবৃত্ত হবে না কারণ অন্যায় কাজে প্রবৃত্ত হলে সম তো কবুল হচ্ছে না এই জন্য আমরা অন্যায় থেকে বিরত থাকব। এর মাধ্যমে একটি মাসে আমাদের শরীর আমাদের প্রাণ আমাদের অন্তর আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সবই পরিশীলিত হবে এবং আমরা আল্লাহর দরবারে একেবারে মুক্ত মানুষের অন্তর্ভুক্ত হতে পারবো যারা গুণা থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছে এই রমজানের কিছু ফজিলত হাদিসে এসেছে আমি সেগুলো উল্লেখ করতে চাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাম বলেছেন মহাদিব জবাল রাদিয়াল্লাহকে আল্লাহ আদুল্লুকা আলা আবু আবুল খায়ের আমি কি তোমাকে জানিয়ে দেবো না কল্যাণের কিছু পথ মুকুল তো বালাই রসুল আল্লাহ আমি বললাম হে আল্লাহ রসুল হ্যাঁ আপনি আমাকে জানিয়ে দিন কলা সৌম ও জুন তিনি বললেন যে সৌম হচ্ছে সোম পালন করা রোজা রাখা হচ্ছে ঢাল স্বরূপ ওয়া সদ্কাতু তুফিল খাতুইয়া আর সৎকা প্রদান করলে গুণা মাফ হয়ে যায় কামা ইউথফিল মা অন্য যেমনিভাবে আগুন দিয়ে পানিকে পানি দিয়ে আগুনকে নিভিয়ে ফেলা যায় তেমনিভাবে সৎকা দিয়ে রব্বুল আলমিনের ক্রোধ থেকে মুক্ত করা যায় পশলা তুরা মিন মিনজাউ ফিলি অনুরূপভাবে উত্তম কাজ হচ্ছে রাতের অন্ধকারে কাউকে না জানিয়ে সলা আদায় করা তারপর আল্লাহ রসোল্লা আল্লাহ রসুল সাল্লসামী আই টি তেলাবাদ করলেন তত জুনু বুহু না ফেকুন আইটি তেলাবাদ করলেন যে ইমানদাররা পাঁচশো দেশ কর তারা না তারা উঠে দাঁড়িয়ে যায় রাতের অন্ধকারে তাদের রবের সাথে গোপন অভিসারে লিপ্ত হয় সেখানে আল্লাহর সাথে কথা বলে আল্লাহর কাছে কান্নাকাটি করে এদের জন্য আল্লাহ তালা বলেছেন ফালা তালাম্মা উফ্রাতে আয়ুন কোনো নফ্সা জানে না তার জন্য কি রেখে দিয়েছি তার চক্ষু শীতলকারী আমি যারা রাতের অন্ধকারে সলাত আদায় করতে পারবে তাদের এই ন্যায়মতের কথা ঘোষণা করা হয়েছে রমজান মাসে দুইটাই হয় সওমও হয় সাথে সাথে রমজান মাসে এই সাথে সাথে রাতের এবাদত হয় এই জন্য দুইটাই সে প্রাপ্ত হতে পারে এই জন্য সম হচ্ছে কল্যাণের অন্তর্ভুক্ত কল্যাণের দ্বারা অন্তর্ভুক্ত এবং সওমকে অন্য আয়াতে আল্লাহ তার নিজে ঘোষণা করেছেন যে সওম হচ্ছে মাঘ ফেরাউ আজ আউদিম ক্ষমা এবং বড় প্রতিদান জন্য সম একটি বিরাট মাধ্যম আল্লাহ তালা কোরআনকারিমি বলেছেন যদি আল্লাহর ক্ষমা পেতে হয় আল্লাহ তালাকে সে বেশি প্রতিদান পেতে হয় যেন মানুষ সম পালন করে আল্লাহ তালা বলছেন যে ইন্নআল মুসলিমী মুসলিমাত ওয়াল মিনী ওয়াল ওল ওয়াল ওল কেতা তৎ والصائمين والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين لله والخاشعات والمتصدقين لله والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجا والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما الله تعالى عنه كيرك تقول لك তম মধ্যে তিনি তাদের কথা বলেছেন যারা সওম পালন করে সে সমস্ত নারী এবং নর এবং নারীর জন্য আল্লাহ তলা ক্ষমা রেখেছেন দুনিয়ার বুকে ক্ষমা অনেকে খুঁজে বেড়ায় কিন্তু সে জানে না এবাতদের মাধ্যমে ক্ষমা হয়ে যায় এই জন্য বেশি বেশি করে এই সওম পালন করব আমরা যাতে করে আমরা যারা নারী পুরুষ সবাই আমরা আল্লাহর ক্ষমার ভিতরে যেতে পারি আজি মহাপ্রতিদান তার কাছে পেতে পারি তৃতীয় পুরস্কার সওমের তা হচ্ছে সম জুন্না তুমিনা শাহওয়াত সমের মাধ্যমে অন্যায় আচরণ থেকে মানুষকে মানুষ ঢাল হিসাবে সমকে ব্যবহার করতে পারে রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন ইয়া মা সারা সবাব মানিস্তাতা মিঙ্কুমুল বা আতা ফালিয়ে হে যুবক সম্প্রদায় তোমাদের মধ্যে কেউ বিয়ে করার সামর্থ্য থাকলে যেন বিয়ে করে ওমাল্লা ফা আলহি বিজা আর বিয়ে করতে না পারলে সে যেন সও পালন করে কারণ সেটা তা প্রবৃত্তি দমনে সহায়ক হবে এই জন্য বেশি বেশি করে যুবকদের জন্য সম পালন জরুরি কারণ সে বিভিন্ন প্রবৃত্তির প্রবৃত্তির তাড়না থেকে মুক্ত থাকতে পারবে চতুর্থ উপকারিতা হচ্ছে সম কল্যাণময় করে রসুল্লা ও আল্লাহ তালা নিজেই ঘোষণা করেছেন যে সম হচ্ছে রোজা রাখা হচ্ছে সবচেয়ে বড় কল্যাণময় কল্যাণকর জিনিস অন্তর্ভুক্ত আল্লাহ তালা বলছেন ও আন্তরুল্লা তালামুন সম পালন করা তোমাদের জন্য অত্যন্ত কল্যাণকর যদি তোমরা জানতে তাহলে সম কল্যাণকর জিনিস খুঁজে বেড়ানোর দরকার নেই সম পালন করা শুরু করুন অবশ্যই সেটা কল্যাণকর হবে অনুরূপ পঞ্চম উপকারিতা হচ্ছে সমের যে তাকোয়ার 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 একটি মাধ্যম হচ্ছে হচ্ছে সম আল্লাহ তালা কোরআনে করিম বলেছেন আল্লাইকুম তাকুম তাকু আর অধিকারী হতে হলে আমাদেরকে সম পালন করতে হবে ষষ্ঠ যে কাজটি আমাদের যার মাধ্যমে আমরা যে উপকারটি আমরা পাই সমের মধ্যে তা হচ্ছে সম হচ্ছে ঢাল স্বরূপ কিসের ঢাল হাদিসে এসেছে রসুল্লাহ সল্লা আলিয়ালাম বলেছেন জাহান নাম থেকে মুক্তির ঢাল ঢালস্বরূপ আসিয়া মুজুন্নাতুন ইস্ত জানব্বী হাল আব্দু মিনান্নার সাওম রাখলে জাহান নাম থেকে ঢাল হিসাবে ব্যবহার হবে যার মাধ্যমে ঢাল হিসাবে একজন মানুষ ব্যবহার করতে পারবে সে সওম থাকলে তাকে জাহান নামে নেওয়া হবে না রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আসিয়া মুজুন হাসুন হাসিনু মিনান্নার ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেন হাদিস এটা হচ্ছে সওম হচ্ছে ঢাল স্বরূপ আর সম হচ্ছে জাহান নাম থেকে মুক্তি পাওয়ার একটি ক্যান একটি বড় কিল্লা স্বরূপ যেখানে থাকলে জাহান নাম থেকে সে মুক্তি পেতে পারে অনুরূপভাবে হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলসালাম কাবিবন ওজরাকে বলেছেন হে উজরা তোমাকে কি আমি একটি ভালো জিনিস জানিয়ে দেবো না তারপর তিনি অনেক কিছু জানানোর পর বলেছেন আর তুমি সম পালন করবে কারণ সম পালন করলে সেটা জাহান্নাম থেকে তোমাকে মুক্তির ব্যবস্থা করে দিবে ফেতনা থেকে তোমাকে মুক্তির ব্যবস্থা করে দিবে দুনিয়ার বুকে বহু মানুষ ফেতনায় পতিত হয় নারী গঠিত ফেতনা অথবা দুনিয়ার আকাশ যে সমস্ত আকাশ সংস্কৃতির ফেতনা সব থেকে সম আপনাকে মুক্তি দিতে পারে কারণ সমের মাধ্যমে যখন আপনি সোম পালন করবেন কোনো দিকে তাকাবেন না আপনি নিজেকে হেফাজত করবেন এর মাধ্যমে ফেতনা থেকে বেঁচে যাবেন এটা রসুল্লাহ রসল্লা আলিয়া নির্দেশনা অনুরূপভাবে সবের মাধ্যমে আপনি হানাহানি মারামারি থেকে বাঁচবেন বলেসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন তিনি বলেছেন আসিয়াম কা জুন আহাদিকুম মিনাল কেতাল যুদ্ধ থেকে বাঁচার জন্য যেমনি মানুষ ঢাল ব্যবহার করে সম মানুষকে সেভাবে ঢাল হিসেবে ব্যবহার করতে পারে অন্যায় কাজ থেকে দূরে রাখতে পারে অষ্টম যে সপ্তম যে সপ্তম যে উপকারিতা পাবেন সম রাখলে তা হচ্ছে সত্তর বছর দূরে থাকবেন রসুল্লাহ সাল্লাহ আলি বলেছেন যে কেউ যদি কোনো সম পালন করে একদিন আল্লাহর পথে সম পালন করে সত্তর বছরের দূরত্বে আল্লাহ তারা নিয়ে যাবেন জাহান্ন তার থেকে সুতরাং জান্নাতে যাওয়ার তার জন্য সহজ হয়ে যাবে অষ্টম যে উপকারিতা তা হচ্ছে সময়ের মতো কোনো কিছু নাই বলে রসুল্লাহ সালাম ঘোষণা করেছেন আবি উমায় উমা মারাদাহু বলেন আমি বললাম ইয়া রসুল্লাহ আমাকে ওসিয়ত করুন আর কারো কাছে কোনো ওসিয়ত চাইবো না রসুল বললেন আল্লা কে বিশ্ব উমফা ইনহুল্লাহ অন্যিফা ইন ইমাম ইমামনা সাহেব করেন যে আবু মহারাজি আল্লাহনুকে রসোল্লাহ সাল্লাহাম বলেছেন তুমি সোম পালন করো কারণ সৌমের মতো আর কোনো কিছু নেই এই জন্য রসুল্লাহ সাল্লা বেশি বেশি সোম পালন করতেন নবম যে উপকারিতা তা হচ্ছে জান্নাতের একটি দরজা আছে যেই দরজা দিয়ে শুধুমাত্র সোম পালন করার ঢুকবে আর কেউ ঢুকতে পারবে না ইহা আমাদের সবার জানা আছে দশম যে উপকারিতা তা হচ্ছে সম সুপারিশ করবে তার বান্দার জন্য তার পালনকারীর জন্য কেয়ামতির দিন রসুল্লাহ সাল্লাহ আলি হাদিসে এসেছে কিভাবে সুপারিশ করবো সেটা আমরা জানি না আমরা বিশ্বাস করি কোরআন এবং সম সই হাদিসে এসেছে কোরআন এবং সম কোরআন এবং রোজা দুইটা সুপারিশ করবে বান্দার জন্য এই সুপারিশ আপনি চাইলে হবে না এটা আপনি করলে হবে আপনি সোম যদি পালন করেন কোরআন যদি পড়েন তাহলে দুইটা আপনার জন্য হাসরের মাঠে সুপারিশ করবে এগারোতম উপকারিতা হচ্ছে সোম সোম এমন একটি এমন একটি কাজ যা প্রথম যার কারণে মানুষ জান্নাতে প্রবেশ করবে একদিন রসুলুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন এমন কি আছে যে আজকে রোজা অবস্থায় সকালে উপনীত হয়েছ আবু বকরাজি আনু বলেন আনা আমি তখন পরপর রসুল্লাহ আসাম অন্যান্য খাসরতগুলির কথা বললেন রসুল্লাহ আসলাম প্রথম সোমের কথা উল্লেখ করেছেন এরপর রসুল সব শেষে বললেন যার মধ্যে এইগুলি পাওয়া যাবে সেই ব্যক্তি অবশ্যই জান্নাতি হবে তিনি হচ্ছেন আবু বকরদ্দাহু কারণ তিনি সম পালনকারী ছিলেন ভারতম উপকারিতা হচ্ছে ছমের মা যারা ছমের দ্বারা কারো মুখে যদি গন্ধ হয় না খাওয়ার গন্ধ সেটা আল্লাহর কাছে মেষ চেয়েও বেশি সুগন্ধিযুক্ত এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক সময় মানুষ এই গন্ধ থেকে দূরে থাকে কিন্তু আল্লাহ রব্বুল ইজেদের কাছে এটা কোনো কিছুই না কারণ তার এবাদতে সেটা অর্জিত হয়েছে তেরোতম উপকারিতা হচ্ছে সমের মাধ্যমে মানুষের অন্তরের যত হিংসা বিদ্বেষ এগুলো চলে যায় যত বেশি সম রাখবেন অন্তরকে পরিচ্ছন্ন করার জন্য সেটা অনেক উপকারী বলে রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন ইয় হেবনা না হার অন্তরের যে সমস্ত নিকৃষ্টতম খাসলত আছে সেগুলি সমের মাধ্যমে দূরে চলে যাবে চোদ্দতম উপকারিতা হচ্ছে সম জান্নাতে যাওয়ার কারণ ওই হাদিসে এসুদ রসুল্লাহ সাল্লাহ আলসালাম বলেছেন যেই ব্যক্তি একদিন আল্লাহর জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সমালন করবে দাখাল জান্নাত জান্নাতে প্রবেশ করবে হোজাইফাইফনি আমার চাহিটি বর্ণিত মুসরাজা আহমদের সহিস হাদিসটি এসেছে অন্যতম উপকারিতা হচ্ছে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা রয়েছে যারা আল যারা যারা জান্নাতে যাবে তারা উপরের রাস্তা উপরের পথগুলো উপরের যে সাদা আছে তাদেরকে দেখবে কাল কাল কাউ কাউ দূরই যেন দূরে আমরা যখন উর্দু আকাশের ধ্রুবতারা দেখি সেভাবে দেখবে ওখানে কারা আছে ওখানে কারা আছে আসলে ওখানে কারা যাবে যারা আল্লাহর জন্য সম পালন করবে সেখানে তাদের অবস্থানভাবে হবে বলে সুল্লাহ সাল আলিয়ালাম বলেছেন ষোলতম ষোলতম উপকারিতা হচ্ছে সব পালন করে দোয়া করলে সেটা রোজাদারের সমপালনকারী রোজা কবুল করা হয় বলে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন সতেরতম উপকারিতা হচ্ছে কাফফারাতুল গুনার কাফারা হয় এই জন্য দেখবেন কত গুণার কাফফারা দেয় সমের মধ্যে পালন করা হয়েছে তার ইউ্যানে যেমন বলা হয়েছে যে কেউ যদি কোনো ঘরের মধ্যে অন্যায় আচরণ কথাবার্তা খারাপ বলে সমের মাধ্যমে তার কাফারা হয়ে যায় কেউ যদি কোনো হজের মধ্যে ভুল করে সে ভুলের কাফারা হয় সমের মাধ্যমে কেউ কাপ জেহার করলে সেটার কাফ হয় সমের মাধ্যমে কেউ অন্যায় ভুল করে কাউকে হত্যা করে সেটার কাঁপফারা দিতে হয় সমের মাধ্যমে কেউ যদি কোনো শপথ করে শপথের কাফরা দিতে হয় শমের মাধ্যমে কেউ হাদি না পালে সেটার কাঁপড়া শমের মাধ্যমে দিতে হয় কোনো এহরাম অবস্থায় কোনো 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 প্রাণী হত্যা করে ফেললে যা নিষিদ্ধ প্রাণী অর্থাৎ যেমন কোনো যার শিকার করে ফেললে সেটার কাফরো সামের মাধ্যমে দিতে হয় অনুরূপভাবে রমজান মাসে স্ত্রী সহবাস করে ফেললে সেটার কাফর দিতে হয় সমের মাধ্যমে আঠারোতম উপকারিতা হচ্ছে সমের সমের যে সব তা দেওয়া হবে বেগাইয়ের হিসাব বিনা হিসাবে দেয়া হবে অর্থাৎ এত বেশি দেয়া হবে তা আল্লাহ রব্বুল ইজোতে শুধু জানেন আর কেউ জানে না আল্লাহ আলা মহান রব্বুল আলমিন বলেন কুল্ল আমল আদম ইল্লা উল্লাসম প্রত্যেকটি আমলে বনি আদমের জন্য তবে ব্যতীত সম্ব্যতিত ইসম আফু বহুগুণ বর্ধিত আকারে দেয়া হয় সেটা আল হাসানাতুবে আমসা আলিহা একটি নেকিকে গুণ বেশি বাড়িয়ে দেয়া হয় ইলা মিয়াতে দফ বরং সাতশো গুণ বেশি সেটা বাড়িয়ে দেয়া হয় উনিশতম উপকারিতা হচ্ছে লিসফার হাতান রোজাদার সবসময় দুটি খুশিতে থাকে একটি হচ্ছে ইফতারের সময় অথবা অথবা ইফতার করতে হচ্ছে ঈদুল ফিতরের সময় আরেকটি হচ্ছে যখন আল্লাহ রব্বুল ইজতের সাথে তার সাক্ষাৎ হবে তখন বিশতম উপকারিতা হচ্ছে আল্লাহ তালা ঘোষণা করছেন আসলি আনা আজি বিহি সওম আমার জন্য রাখা হয় আমি তার যা দেব সেই জন্য ইমানদার সবসময় সোমের ব্যাপারে সবসময় সয়ম পালনকারী হিসেবে থাকবে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে যেন সে যেন শ্রম পালনকারী অবস্থায় থাকে এই দোয়া সে সর্বক্ষণ করবে এই জন্য আমরা সবসময় শ্রম পালন করবো রমজান মাসের আসার আগেই এখন থেকে শন পালনের যে ফালনের শ্রম পালনের জন্য আমরা নিজেদেরকে তৈরি করব। কিছু কিছু শ্রম রেখে বাচ্চাদেরকে শ্রমের জন্য প্রস্তুতি উৎসাহ দেব তারা যেন রমজান মাসে শ্রম রাখতে পারে তাদেরকে সহযোগিতা করব আমরা যারা সন্তানদেরকে সম পালন থেকে বিরত রাখি সঠিক কাজটি করছি না বড় হলে আর সমের প্রতি তারা আগ্রহী হবে না এই জন্য তাদেরকে যখন সম পালন করতে চায় তাদেরকে উৎসাহ দেওয়া উচিত সহযোগিতা করা উচিত এবং তাদেরকে উঠানো উচিত তাদের জন্য ইফতারে ভালো ইফতারির ব্যবস্থা করা উচিত তারা যেন উৎসাহ পায় সেই কাজটি أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد صلاة المسلمين الكرام রমজান মাস সাবার মাসে কি করবেন তা তো শুনলেন কিন্তু কি করবেন না তাও তো শোনা দরকার কী করবেন না তার মধ্যে একটি আসছে আগামী দুদিন পরে বা একদিন পরে বহু মানুষ যে কাজটি করবে যার নাম দিয়েছে তারা সবে বরাত এটার কোনো অস্তিত্ব কোরআন এবং হাদিসে নেই কোরআন ও হাদিসে সবে বরাত নামে কোনো কিছু হতে পারে না সবে বরাত ফার্সি শব্দের অর্থ হচ্ছে লাইলাতুল কদর এটা আরবি অর্থ হচ্ছে লাইলাতুল কদর এটা অনুবাদ ভুল হয়ে এদিকে চলে এসেছে সবে বরাত কখনও রমজান সাবান মাসে নয় সমজা শবে বরাত হচ্ছে রমজান মাসে রমজান মাসের শেষ দশকে লাইলেতুল কদর খোঁজা এটাই হচ্ছে সবে বরাত বরাতত ভাগ্য আরবি বরাতের আরবি অনুবাদ হচ্ছে কদর আর সব অর্থ হচ্ছে রাত সবের আরবি অনুবাদ হচ্ছে লাইলা সবে বরাতের অনুবাদ হচ্ছে অনুবাদ হচ্ছে লাইলাতুল কদর সুতরাং যারা এটাকে টেনে এই মাসে নিয়ে এসেছেন তারা ভুলের উপর আছেন আরবরা কখনও এটা এখানে নিয়ে আসে নাই তারা বলতো লাইলাতুল নেসফেমিন শাবান শাবানের পনেরো তারিখের রাত তারা বলতো এবং সেই রাতের কিছু ফজিলত মানুষ বর্ণনা করে থাকে এই হাদিসগুলি সবেই দুর্বল সেটাই সত্য কথা এর মধ্যে একটিকে সবচেয়ে আমফেলোহুম সব এই হাদিসগুলি সবচেয়ে বেশি কাছাকাছি যে হাদিস যেটা সেটাই হচ্ছে যে এই রাত্রিতে আল্লাহ এই রাত্রিতে আল্লাহ তালা ক্ষমা করে দেন তাদের ছাড়া যারা শিরিক করবে এবং তারা বেদাত করবে না পরস্পর হিংসা বিদ্বেষ থাকবে না তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন সেখানে কোনো আমল করতে বলা হয়নি সেই জন্য কোনো আমলের কথা নেই যেমনিভাবে আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম উত্তম দিন হচ্ছে লাইলা উত্তম হচ্ছে দিন হচ্ছে জুমার দিন কিন্তু রসুল্লাহ সাল্লি আসসালাম জুমার রাত্রিতে কোনো এবাদ করতে নিষেধ করে দিয়েছেন অর্থ উত্তম হলেই আপনার আবাদত করতে হবে এটা কিন্তু ঠিক নয় উত্তম প্রমাণিত হলেও সেটা উত্তম কিন্তু আল্লাহ তারা দেখবেন কার অন্তর সেখানে শিরিক নেই কার অন্তরে বেদাত নেই কার অন্তরে হিংসা বিদ্বেষ নেই তাকে আল্লাহ তালা ক্ষমা করে দেবেন সুতরাং আপনি আমি সেই রাত্রিতে যারা এবাদত্বের নামে বেদাৎ চালু করেছি তাদেরকে আল্লাহ তালা ক্ষমা করবেন না কারণ বেদাত তো আমরা চালু করেই দিয়েছি সেই জন্য সেই রাত্রিকে সাধারণ রাত্রির মতো মনে করবেন যদি কারো রোজা রাখার অভ্যাস থাকে তারা চোদ্দ পনেরো তিনি রাখতে পারবেন কোনো সমস্যা নেই অথবা যার তাহাজ অভ্যাস থাকে তিনি তাহাজ পড়বেন কিন্তু যার এই জাতীয় কোনো অভ্যাস নেই তিনি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে অনুসরণ করবেন তিনি অনুসরণ করবেন সরস রসুল্লাহ সাথীদেরকে সাহাবা সাথীদেরকে কখনও এই সমস্ত রাত্রিতে দণ্ডায়মান হননি কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না সুতরাং রাসুল্লাহ সাল্লাহ আলয় সালামের জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত যারা তারা যে কাজটি করেনি আমরা এই কাজটি কেন করব। আমরা কোন কি জন্য জান্নাতে যাব আসলে মূল সমস্যা হচ্ছে এটা কি জান্নাতে যাওয়ার জন্য যে পথটা সাহাবা একরামের পথে অনুসরণ না করি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো নিজেরা কোনো একটা জিনিস আবাদত মনে করলে আবাদত হয়ে যায় না এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা রসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলিয়া সাহাবিদের মতো না হতে পারবো ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়ার আশা করতে পারি না রসুল আল্লাহ রসুল আল্লাহ তাল্লাহ তার আমাদেরকে বলেছেন ভাই আমি আমন তুমি ফাঁকা দাও যদি তারা ইমান আনে যেভাবে তার সাহাবিরা ইমান এনেছে সেভাবে তো তার হেদায়ত প্রাপ্ত হবে রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের আসসালামের কোনো সাহাবি এই রাত্রিতে আবাদত করেছেন কোনো প্রমাণ কেউ কোনো দেখাতে পারবে না এরা কোথায় আবিষ্কার হলো এটা আবিষ্কার হয়েছে সিরিয়াতে সিরিয়াতে তারা দেখেছে আশেপাশের দিন খ্রিস্টান ধর্মে কোনো কোনো লোকে সেটা পালন করে থাকে তখন লোকমান আয়মের সহ কয়েকজন মানুষ তারা সেটা পালন করেছে এরপর থেকে সেটা প্রচার প্রসার লাভ করেছে বিভিন্ন জায়গাতে এরপর ধীরে ধীরে সেটা পরিবর্তিত হয়ে আমাদের দেশে এসেছে লাইলাতুল কদরকে লাইল সবাই বরাত বানিয়ে শরাত বানিয়ে সাবান মাসে সেটা আদায় করা আরম্ভ হয়ে আরম্ভ করে দিয়েছে ইমাম আবুল ওফাইবনা আকিল বলেন কিছু মানুষ আছে আবাদত তাদের কাছে কঠিন মনে হয় এই জন্য তারা একবার আবাদত করে সারা বছর আবাদত করে নিয়েছে মনে করে এরাই হচ্ছে এই গোষ্ঠী যারা লাইলাতুল বরাত তথাকথিত বরাতের রাত্রি পালন করে এবং তাকে মেরাজের রাত্রি পালন করে কেউ বা এই রাত্রি ঈদের রাত্রি পালন করে এগুলি একটা হাদিস সহি না এই জাতীয় বানো কোনো আমরা করবো না রমজান মাস আসছে আবাদতের জায়গা আছে আবাদতের সময় আছে আবাদতের যে সমস্ত সময় আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে নির্ধারিত হয়েছে সেগুলিতে আমি আমরা আবাদত করবো ইনশাআল্লাহ আল্লাহ ওসল্ল আলিয়া সৈদুলবাস মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কামা আমার ফিকাবিহি ওজাল মুসাবাহাদুল কুদ্িজল্লা على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا

তাদের বিরুদ্ধে তুমি দিন দিনদয়ালদেরকে তুমি জয় জয় দান করো আল্লাহ আল্লাহ দিনের বিরুদ্ধে যারা নেমেছে আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দেওয়া আল্লাহ আল্লাহ দিনের বিরুদ্ধে যারা নেমেছে তাদেরকে তুমি ধ্বংস করে দেওয়া আল্লাহ আল্লাহ ইজমারিন আল্লাহ আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও আমাদের বুড়ো বুড়ো যুবা আমাদের ছোট বাচ্চা সবাইকে তুমি ক্ষমা করে আল্লাহ আমাদের নারীদেরকে তুমি হেশমত সহ চলা তৌফিক দান করো আল্লাহ আমাদের বিপদ আপদগ্রস্ত মানুষদেরকে বিপদ থেকে উদ্ধার করে দেওয়া আল্লাহ যারা কবরের শুয়ে আছে তাদেরকে তুমি ক্ষমা করে দেওয়া আল্লাহ আমরা যখন কবরে যাবো আমাদের মুখ দিয়ে তুমি লাহি লাহিল আল্লাহ তুমি জারি করে দিও আল্লাহ আল্লাহ তোমার তাহিদের সাথে যেন বাঁচতে পারি তাহিদ নিয়ে যেন মরতে পারি সেই তৌফিক তুমি আমাদের দান করো আল্লাহ আল্লাহ রাজমারিন اللهم اغفر لنا أجمعين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعدكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون